হ্যালো ভিউয়ার্স, এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম আমেরিকার আলবেনিতে একটি আর্টিফিশিয়াল ফুলের দোকানে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফুল। আজকে আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল ফুল। আমেরিকার মার্কেট 32 বা প্রাইস শপার নামে একটি শপিং সেন্টার রয়েছে যেখানে বিভিন্ন ধরনের জিনিস কিনতে পাওয়া যায়, তার মধ্যে ফুল একটি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের ফুল এই মার্কেট 32 থেকে। এই মুহূর্তে আছি আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের আলবেনির একটি দোকানে, ফুলের দোকানে। সেই ফুল এর তো এখানে এই দেখেন আমেরিকান কিছু লেডিস, তারা ফুল ক্রয় করছে। সো হাই, ইউ বাইং ফ্লাওয়ার? নো, নেক্সট উইক, ক্যান অ্যাফোর্ড ইট দিস উইক। ওকে, ইউ আনসার, ইউ ইয়ার। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি আমেরিকার নিউ ইয়র্কের একটি ফুলের দোকানে। সেই ফুলের দোকান থেকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো এখানে কী কী ফুল পাওয়া যায় এবং সেগুলোর দাম কেমন। আপনার সঙ্গে থাকুন পুরো ভিডিওটি জুড়ে, আশা করি অনেক অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই আমি বলেছি এই দোকানটির নাম হচ্ছে মার্কেট 32 বা প্রাইস শপার। এখানে বহুবিধ দ্রব্যাদি রয়েছে, তার মধ্যে আজকে আমি আপনাদেরকে ফুলের সেকশনে নিয়ে আসলাম। এখানে নানা রকমের ফুল রয়েছে, সেই ফুলগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটি জুড়ে সঙ্গে থাকুন এবং ফুলের নামগুলো পাশেই লেখা রয়েছে, আপনারা সেটা দেখতে পাবেন। এখানে অনেক প্রকারের নাম করা ফুল রয়েছে, আপনাদের এক এক করে দেখাই, সঙ্গে থাকুন প্লিজ। এখন যেটা দেখছেন হাইড্রেঞ্জাস, এটা একটি শেলফ জাতীয় ফ্রিজের মধ্যে রাখা আছে যাতে ফুলগুলো তাজা থাকে। এখন আপনারা যে ফুলটি দেখছেন এটি হচ্ছে সাইক্লামেন। এখানে কয়েক প্রকারের সাইক্লামেন রয়েছে, আপনাদেরকে দেখাই। এবং এই ফুলগুলো দেখতে অসম্ভব রকমের সুন্দর। এখানে দামগুলো লেখা রয়েছে, এই ফুলগুলোর পাশে যে লেখাটা রয়েছে প্রাইস, এটা একটু লক্ষ্য করবেন। এই সাইক্লামেনের তোরা আপনারা দেখছেন 1699। এটা হচ্ছে রোজেস বুকেট। এখানে যে সমস্ত কর্মচারীরা এই ফুল বিক্রির দায়িত্বে রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছেন। আমি সাইক্লামেনটাকে একটু ক্লোজ করে দেখাই। দেখুন, সাইক্লামেন ফুলটা আমার অসম্ভব প্রিয় লেগেছে এবং এজন্য আপনাদেরকে আমি আবারও ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। এটা এখানে দুই প্রকারের সাইক্লামেন রয়েছে, একটি হচ্ছে লাল আর একটি হচ্ছে পিঙ্ক কালারের। এবং এই সাইক্লামেনের যে ছোট ছোট টপগুলো রয়েছে এটি হচ্ছে $16.99, অর্থাৎ $17, দ্যাটস মিন বাংলাদেশি টাকার 1800 টাকা মতো পড়বে। এখানে রয়েছে মিক্সড ফুলের বুকেট। এই সমস্ত ফুলের বুকেটের মধ্যে রয়েছে হ্যাবিসকাস, স্টার লিলিস, রোজেস, হাইড্রেঞ্জাস, আজেলিয়াস, ক্যালেনকোই, টিউলিপস, বেগোনিয়া, সাইক্লামেন, গার্ডেনিয়াস, আফ্রিকান ভায়োলেটস, হাইএত, এসেন্ট ইত্যাদি বিভিন্ন রকমের ফুল দিয়ে এই তোরাগুলো এবং বুকেটগুলো করা হয়েছে। এবং এখানে বিভিন্ন টবের মধ্যে, ছোট ছোট টবের মধ্যেও ফুলগুলো সাজিয়ে রাখা রয়েছে, যার যেটা পছন্দ সে সেটা কিনে তাদের বাসা বাড়িতে অথবা কোনো অনুষ্ঠানে অথবা প্রিয়জনদের উপহার দিয়ে থাকে। এটা হচ্ছে অর্কিডস, আপনারা দেখছেন নানা রকমের অর্কিডস রয়েছে এখানে। অর্কিড ফুলটা সকলেরই প্রিয় এবং এটি এক্সপেন্সিভ। এই অর্কিড ফুলগুলো, এক একটি ফুলের দাম অনেক। এখানে দামের সাইনবোর্ডটা আমি আপনাদের দেখাই, $29.99, অর্থাৎ এক একটি অর্কিড স্টিক যে টবের মধ্যে রয়েছে এটা $30, অর্থাৎ বাংলাদেশি টাকার 3000 টাকা মতো। এখানে দেখুন এই কাঁচের যে রেফ্রিজারেটর রয়েছে তার মধ্যে বিভিন্ন প্রকারের ফুলগুলো রাখা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে। এতে ফুলগুলো ফ্রেশ থাকে এবং দেখতেও সুন্দর দেখা যায়। এটা হচ্ছে মেইন স্টোরের মেইন জায়গাটা, যেখানে
ক্যাশ রেজিস্টার রয়েছে। এটা একটি বড় ফুলের তোড়া, বিভিন্ন রকমের ফুল দিয়ে এই তোড়াটি তৈরি করা হয়েছে। এখানে রয়েছে কিছু পাতাবাহার জাতীয় বা ভেষজ জাতীয় ফুল, এবং এইখানে কয়েকটা টিউলিপ ফুল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনও আমেরিকাতে টিউলিপ সিজন শুরু হয়নি, এখন শীতকাল, শীত শেষে বসন্তের পরে যা টিউলিপ শুরু হয়। এখানে ছোট ছোট কিছু ফুলের গাছ রয়েছে। ভিউয়ার্স, এই ছিল আমেরিকার ফুলের দোকান থেকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক ও কমেন্ট করবেন, এবং আমি আমেরিকার বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও করে থাকি। আপনারা যদি ব্লগ ভিডিও পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।